আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব একটা প্রশ্ন অনেকের মনে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউনযুক্ত একটি ভয়েসকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে কেন অবজেক্ট এবং সাবজেক্ট এর স্থান পরিবর্তন হয় না, অর্থাৎ অবজেক্টটা কেন সাবজেক্ট হয় না, সাবজেক্ট কেন অবজেক্ট হয় না, এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখো, রিফ্লেক্সিভ প্রনাউনযুক্ত একটি ভয়েসকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে কেন সাবজেক্ট অবজেক্টের স্থান পরিবর্তন হয় না, এটা বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে রিফ্লেক্সিভ প্রনাউন কি এবং এগুলি কোথা থেকে কিভাবে গঠিত হয়। রিফ্লেক্সিভ প্রনাউন অর্থ হচ্ছে আত্মবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, অর্থাৎ যে প্রনাউনগুলো মানে সাবজেক্ট নিজেকেই বোঝায়, সাবজেক্ট অথবা ডুয়ার অথবা এজেন্ট নিজেকেই বোঝায়, তাকেই রিফ্লেক্সিভ প্রনাউন বলে। রিফ্লেক্সিভ অর্থ আত্মবাচক, প্রনাউন মানে সর্বনাম, অর্থাৎ যেগুলো প্রনাউন, যে প্রনাউনটা সাবজেক্ট হিসেবে কাজ করে সেই প্রনাউনের অবজেক্ট যদি সে নিজেই হয়ে দেয় তখন সেটাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে। হ্যাঁ, আর মোট কথা আমরা বলতে পারি এই যে সেলফ আছে, SELF, সেলফ এর অর্থ হচ্ছে আত্ম, আত্ম বা নিজ, আত্ম বা নিজ, খেয়াল করো আত্ম বা নিজ, এটা কিন্তু এক বচন, আর বহু বচন হচ্ছে সেলফ, বহু বচন কি সেলফ। সুতরাং এই সেলফ বা সেলফযুক্ত যত প্রনাউন আছে সবগুলোকেই রিফ্লেক্সিভ প্রনাউন বলে। তাহলে আমরা একটু খেয়াল করি কোন কোনগুলি রিফ্লেক্সিভ প্রনাউন হয়। আমরা একদিকে প্রনাউন লিখি আর একদিকে রিফ্লেক্সিভ প্রনাউন লিখবো। হ্যাঁ, একদিকে লিখবো প্রনাউন, এইদিকে লিখবো আমরা রিফ্লেক্সিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন। দেখো, প্রনাউন যদি আই হয় তার রিফ্লেক্সিভ প্রনাউন হবে কি, মাই সেলফ, মাই সেলফ। আচ্ছা, যদি উই হয়, প্রনাউন যদি উই হয় তাহলে এটা হবে আওয়ার সেলফ, আওয়ার সেলফ, কারণ মাই এক বছর এই জন্যে সেলফ এক বছর হয়েছে, আওয়ার বহু বছর এই জন্যে সেলফের বহু বছর সেলফ হয়েছে। হ্যাঁ, এখন মনে করো আই উই ইউ, ইউ এর রিফ্লেক্সিভ প্রনাউন হবে ইউর সেলফ, ইউর সেলফ, এক বছর হলে ইউর সেলফ, কারণ ইউর ইউ ইউর সেলফ। হ্যাঁ, ইউ যদি এক বছর হয় তাহলে ইউর সেলফ, আর আবার ইউ বহু বছর হতে পারে, কারণ ইউ দ্বারা তো এক বছর বহু বছর দুইটা হয়, তখন ইউর সেলফ হতে পারে, ইউর সেলফ দুইটাই হয়, ইউ সেলস। আবার মনে করো হি হলে হবে হিম সেলফ, হি হলে কি হবে হিম সেলফ, আর যদি সি হয় তাহলে হার সেলফ, হার সেলফ। এখন যদি দে হয়, নিচে কি দেখা যাচ্ছে কি না, দে তাহলে হবে দেম সেলফ, দেম সেলফ। এখন একটা জিনিস খেয়াল করবা, আই প্রনাউন এর রিফ্লেক্সিভ প্রনাউন কি মাই সেলফ, এখন মাই সেলফ এর প্রনাউন কি আই, এখন উই প্রনাউন এর রিফ্লেক্সিভ প্রনাউন কি আওয়ার সেলফ, এখন আওয়ার সেলফ এর প্রনাউন কি উই, ইউ প্রনাউন এর রিফ্লেক্সিভ প্রনাউন কি হয় ইউর সেলফ অথবা ইউর সেলফ। হ্যাঁ, এখন যদি বলি ইউর সেলফ এর প্রনাউন কি তাহলে হবে ইউ, এখন যদি বলি হি একটা প্রনাউন এর রিফ্লেক্সিভ প্রনাউন কি হিমসেলফ, এখন যদি বলি হিমসেলফ এর শুধু প্রনাউন কি হি, এরকম ভাবে সি একটা প্রনাউন আর এর রিফ্লেক্সিভ প্রনাউন কি হারসেলফ, এখন যদি বলি হারসেলফ এর শুধু প্রনাউন কি সি, তো দে একটা প্রনাউন, দে একটা প্রনাউন এর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে দেমসেলফ, এখন যদি বলি যে এই দেমসেলফ এর প্রনাউন কি শুধু প্রনাউন কি দে, তো যেহেতু এই প্রনাউন এবং রিফ্লেক্সিভ প্রনাউন একই ব্যক্তিকে বোঝায় আর এটাকে সাবজেক্টটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করলে একই থাকে, এই জন্য এটা পরিবর্তন হয় না। আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, ধরো হি কিলড
himself. He killed himself. এইটা রিফ্লেক্সিভ প্রোনাউন, হিম একটা প্রোনাউন, এটা সাথে সেলফ যুক্ত হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়েছে, তাই না? আর এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা মূলত এসেছে হি প্রোনাউন থেকে। হি প্রোনাউনের রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে কি? হিমসেলফ। অর্থাৎ হি অর্থ সে, কিলড হত্যা করেছে, হিমসেলফ তার নিজেকে, অর্থাৎ সে, এই যে হিটা আছে, হি নিজেকেই, অর্থাৎ সে নিজেকেই তাকে হত্যা করেছে। এখন যদি এটাকে অ্যাকটিভটাকে প্যাসিভ করতে বলা হয় তাহলে এই সাবজেক্ট সাবজেক্টের স্থানে থাকবে, অবজেক্ট অবজেক্টের স্থানে থাকবে, শুধু মূল ভার্বটা হবে কি? বি পিপি বাই। এটা তোমরা জানো নিশ্চয়ই যে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাকটিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েস করার সহজ সূত্র হচ্ছে শুধু মূল ভার্বটাকে বি পিপি বাই করা, অর্থাৎ বি মানে বিভার, মূল ভার্ব এর ফর্ম অনুসারে বি ভার্ব আনতে হবে এবং মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে এবং তারপরে বাই আনতে হবে। এখন আমরা এটাকে যদি অ্যাকটিভ করি, প্যাসিভ করি, তাহলে কি হবে? হি হি এর জায়গায় থাকবে, এই কিটা হবে বি পিপি বাই, যেহেতু এটা পাস্ট ফর্ম তাহলে বি ভার্ব আসবে, পাস্ট ফর্ম বি ভার্ব ওয়াজ, তারপরে কিলড, পাস্ট পার্টিসিপল ফর্ম কিলড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কিলডেই, তারপরে আসবে কি? বাই। এই যে কিলটা হলো কি? ওয়াজ কিলড বাই। আর হিমসেলফের জায়গায় থেকে যাবে, ঠিক আছে? এখন কেন পরিবর্তন হইল না, এই কেনটা নিয়ে আমাদের আজকের আলোচনা। কেন হইল না মানে এই রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাকটিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে কেন অবজেক্টটা সাবজেক্ট হয় না, সাবজেক্ট অবজেক্ট হয় না? কেন হয় না? কারণ একটাই, আমি যদি এই অবজেক্টটাকে আমি সাবজেক্ট করি তাহলে এই সাবজেক্ট তো নিয়েই সাবজেক্টটা কি হবে? হি, অর্থাৎ হিমের এই শুধু হিমসেলফের শুধু প্রোনাউন কি? হি। অর্থাৎ এই সাবজেক্ট যা অবজেক্ট তাই, সাবজেক্ট যাহা অবজেক্ট তাহাই, এটাকে এদিকে আনলেও এই হিই হবে, আবার এই হিটাকে যদি আমি এদিকে নেই তাহলে হিমসেলফই হবে। সুতরাং আর কোনো পার্থক্য নাই, যেহেতু সাবজেক্ট এই যে হি দ্বারা হিমসেলফ নিজেকেই বোঝাচ্ছে, হিকেই বোঝাচ্ছে, সে হত্যা করেছে তার নিজেকে। হ্যাঁ, তো যেহেতু এই প্রোনাউনটা এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ, আর এই হি দ্বারাই হিমসেলফকে বোঝাচ্ছে, আর হিমসেলফ দ্বারাই হিকে বোঝাচ্ছে, সুতরাং আমি যদি এই হিমসেলফটাকে সাবজেক্ট করি তাহলে হি হবে, যেহেতু হি হবে সুতরাং এটাকে আর পার্ট মানে পরিবর্তন করার কোনো দরকার হয় না। এই জন্য অনেকের প্রশ্ন এটাই যে স্যার রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট কেন পরিবর্তন হয় না, শুধু মূল ভার্বটা হয় বি পিপি বাই, বি পিপি বাই। সহজ উত্তর হচ্ছে যে একজাত হওয়ার কারণে, একজাত এই সাবজেক্ট এবং অবজেক্ট একই হওয়ার কারণে এটার পরিবর্তনের দরকার হয় না। আশা করি বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, আগামী দিনে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।